নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস কর্কট রাশির কেমন যাবে। আমি এটি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, এটা ইন জেনারেল রাশিফল। তো প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের এ মাসে কোন কোন দিকে শুভ হবে এবং কোন কোন দিকে সমস্যা হতে পারে তার একটি পূর্বাভাস দিতে চলেছি। অনেকে কমেন্ট করছেন যে স্যার আমার এটা তো মিলছে না। দেখুন, এই কর্কট রাশির লাখো মানুষ আছে, প্রত্যেকের দশা আলাদা, অন্তর্দশা আলাদা এবং গ্রহের অবস্থান আলাদা। সেক্ষেত্রে প্রত্যেকের যে 100% যে মিলবে এমন কোনো কথা না। আপনারা এই রাশিফলটি দেখুন, আপনাদের 50-60% মিলতে বাধ্য। তবে এই রাশিফলটি আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে। তো শুরু করা যাক এই কর্কট রাশির কেমন যেতে চলেছে এই মার্চ মাস। তো প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের রাশির চতুর্থপতি অর্থাৎ শুক্র আপনাদের দশম স্থানে অবস্থান করছে। অর্থাৎ চতুর্থপতি দশম স্থানে অবস্থানে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ আপনাদের আসবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবেই এবং নতুন কর্মের যোগ এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের প্রবল সম্ভাবনা আছে। যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন না, তারা এ মাসে আপনারা চাকরির যদি পরীক্ষা থাকে অবশ্যই দেন, কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আছে। এবং যারা কর্মের ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এ মাসটা আপনারা চেষ্টা করুন, আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হবেই। পারিবারিক সুখ আপনাদের বৃদ্ধি পাবে, আপনাদের আটকে থাকা কাজ উদ্ধার হবে, আপনাদের যদি কেস মামলা থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা হলেও নিষ্পত্তি পাবেন এবং আপনারা এ মাসে আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা এবং পাড়া প্রতিবেশী থেকে সহযোগিতা আপনারা পাবেন। প্রেম ভাগ্য আপনাদের ভালো, নতুন প্রেমের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি এ মাসে আপনাদের যাদের আপনাদের রাশির ষষ্ঠ স্থানে যেহেতু বৃহস্পতি কেতু অবস্থান করায়, আপনাদের পেটের কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পেটকেন্দ্রিক সমস্যা আপনাদের থাকবে এবং আপনাদের এ মাসে ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। নতুন ব্যবসা আপনারা স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের ভালো হবে এবং ব্যবসা ব্যাপারে যদি আপনারা কোনো ডিসিশন নেন সেক্ষেত্রে আপনারা লাভজনক হবেই। এরপরে আপনাদেরকে জানাই আপনাদের রাশির নবম স্থানে মাসের মাঝামাঝি থেকে রবি অবস্থান করায় আপনাদের ভাগ্য উন্নতি হবে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং এই সময় আপনারা একটু গাড়ি ঘোড়া যারা চালান তারা একটু সতর্কভাবে গাড়ি ঘোড়া চালাবেন। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন, আপনাদের এ মাসে সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আছে। সন্তানের কাজে আপনাদের মুখ উজ্জ্বল হবে, অর্থাৎ সন্তান সুখ আপনাদের আসবে। এর সাথে আপনাদেরকে জানাই যারা বহুদিন ধরে বিবাহের ব্যাপারে চেষ্টা করছেন কিন্তু ভালো সম্বন্ধ পাচ্ছেন না, বিবাহকেন্দ্রিক দিকটা আপনাদের শুভ ফল প্রদান করবে, আপনাদের ভালো কানেকশান আসবে বিবাহের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি যারা নতুন কোনো প্রচেষ্টা করছেন যে ব্যবসার ব্যাপারে, সেক্ষেত্রে আপনাদের শুভ। এবং দ্বাদশ স্থানে রাহু থাকায় আপনারা কোনো বিদেশ যাত্রা আপনাদের এ মাসে হওয়ার সম্ভাবনা আছে, বিদেশ থেকে অর্থ উপার্জনের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এর পাশাপাশি যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় পতি নবম স্থানে অবস্থান করে, আপনাদের অর্থভাগ্যতা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আর্থিক দিকে খুব ভালো হবে, আপনাদের হাতে প্রচুর টাকা আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শৌখিন জিনিসপত্র কেনার জন্য বা হাইলাইটেড কিছু কেনার জন্য আপনাদের ব্যয়টাও সেরকম হবে এবং আপনাদের নতুন কোনো সুসংবাদ আসতে পারে। এবং পাশাপাশি এ মাসটি আপনাদের
প্রাপ্তির যোগ, কিছু প্রাপ্তি আপনাদের এ মাসে হতে পারে। আপনারা শেয়ার মার্কেট থেকে বা লটারি সূত্রে বা ফাটকা থেকে আপনারা প্রচুর টাকার উৎস পেতে পারেন এ মাসে। যদিও আপনাদের রাশিচক্রে রাহু প্লেসমেন্ট ভালো থাকা দরকার, দ্বিতীয় পঞ্চম কানেকশান, পঞ্চম একাদশ কানেকশান একান্ত থাকা দরকার। এর পাশাপাশি যাদের এতদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল, সে সম্পত্তি বিবাদ আপনাদের কিছুটা হলো কাটতে চলেছে এবং আপনাদের একটা পারিবারিক সুখ আসতে চলেছে। যেহেতু চতুর্থপতি এবং একাদশপতি আপনাদের দশম স্থানে অবস্থান করায় আপনাদের সফলতা আসতে বাধ্য, এবং আপনাদের যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে শান্তি একটা খুঁজে বেড়াতে চাইছেন, যে শান্তি, সেই মানসিক শান্তি কিন্তু আপনাদের এ মাসে আসবে। কিন্তু আপনারা কর্মক্ষেত্রে আপনাদের একটু হলেও চাপ থাকবে, কিন্তু আপনাদের কর্মে ক্ষেত্রে উন্নতি হবে, প্রমোশন হবে। এর পাশাপাশি আপনারা কিছু নতুন দিশা এ মাসে পাবেন, যেটা আপনাদের ভবিষ্যতে অর্থাৎ দু চার মাস পর যেটা আপনাদের কাজে লাগবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম কর্কট রাশির, ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে একটু আপনাদের সমস্যা আসতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ থাকতে পারে। এ তো ঠিক বাসনের মতন থাকলে একটু টুকটাক ঝগড়াঝাটি লেগেই থাকে, কিন্তু আবার ওটা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত কিছু মিল হয়ে যাবে। কিন্তু পাশাপাশি আপনারা অবশ্যই গাড়ি ঘোড়া চালানোর দিকে লক্ষ্য রাখুন, এবং আপনারা মায়ের শরীরের দিকে একটু নজর রাখুন, পায়ে চোট আঘাত লাগতে পারে, এই দিকগুলো আপনারা অবশ্যই নজর রাখুন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।